নমস্কার বন্ধুরা, আমি উমা। আর আমার চ্যানেল সহজ রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবিল খাস্তা কচুরির রেসিপি। আর এই ভেজিটেবিল খাস্তা কচুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আর রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি আর দিয়েছি 1টা শুকনো লঙ্কা। এখন এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিব। দেখুন, মশলাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 1 মুঠো চিনে বাদাম আমি ভেজে তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা এখন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আদাটা গ্রেট করে বা থেতো করে দিলেই ভালো হয়, বাটা আদা দেওয়ার থেকে গ্রেট করে বা থেতো করে নিয়ে দিলেই টেস্টটা ভালো আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট আর গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 1টা মিডিয়াম সাইজের বিট আর 1টা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন মশলার সাথে তেলের সাথে আমি বিট আর গাজরটা 2 মিনিট সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, আমি বিট আর গাজরটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 7 মতো লবণ। লবণটা দিয়েও আমি সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর লবণটা দেওয়ার পর সবজিগুলো থেকে হালকা একটু জল বেরিয়ে সবজিগুলো একটু জল জলে ভাব এসে গেছে। এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম লাল লঙ্কা, আমি থেতো করে নিয়ে দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি সবজিগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 1টা ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে আমি তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিলে আলুর মধ্যে কোনো দলা পেকে থাকবে না। এখন আমি সবজির সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন আমি সমস্ত কিছু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত কিছু কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিয়েছি। এখন আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামের খোসাটা ফেলে দিয়ে আমি বাদামটা আধ ভাঙা করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম প্রথমেই, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ দিলাম, তবে আমি পুরোটাই পরে দিয়ে দিচ্ছি। এখন আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম, আমার মনে হলো যে পুরো মশলাটাই আর একটু লাগবে। এখন সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি পুরের সাথে। আর দেখুন, পুরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি পুরটা 1টা থালায় ঢেলে নিয়ে পুরটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি কচুরির জন্য ময়দাটা মেখে নেব। আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। আর এখন আমি নিয়েছি 1/2 চা চামচ মতো জোয়ান। জোয়ানটা আমি একটু হাতে তালু দিয়ে এভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি, এখানে 5 চা চামচ আমি ঘি দিয়েছি। যেহেতু আমি গলানো ঘি বলে 5 চা চামচ দিয়েছি, আপনারা যদি জমানো ঘি হয় তাহলে আপনারা 2 চা চামচ দেবেন। আর এখানে আমি আরও 2 চা চামচ সাদা তেলও দিয়েছি। সেই ভিডিওটা আমি তুলতে পারিনি, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আমি আপনাদের বলছি যে বলে দিচ্ছি যে এখানে আমি ঘিটা একটু গলিয়ে নিয়েছি, তারপর আমি 5 চা চামচ ঘি দিয়েছি আর 2 চা চামচ সাদা তেল দিয়েছি। তবে আপনারা শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও ময়নটা দিতে পারেন। এখন দেখুন, ময়নটা ভালোভাবে দেওয়া হয়েছে বোঝার জন্য দেখুন এভাবে মুঠো করছি। ময়দাটা এরকমভাবে দলা পেকে যাচ্ছে, মুঠো হয়ে যাচ্ছে, আবার আঙুল দিয়ে প্রেস করলে এভাবে ভেঙে যাচ্ছে। আর কচুরির জন্য ময়নটা খুব ভালোভাবেই দিতে হবে। দেখুন, ময়দাগুলো এভাবে দলা পেকে পেকে আছে, তার মানে বুঝতে হবে যে ময়নটা খুব ভালো মতো দেওয়া হয়েছে। দেখুন, এই চামচটা দিয়ে আমি 5 চা চামচ ঘি দিয়েছি, 2 চা চামচ সাদা তেল দিয়েছি। আমাদের বাড়িতে নর্মাল যে স্টিলের চামচগুলো থাকে সেই চামচগুলো মেপে দিয়েছি। আর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ ময়দার জন্য এই পরিমাণ ময়নটা দিয়েছি, তবে ময়দা বাড়ালে সেক্ষেত্রে ময়নের পরিমাণও বাইরে দিতে হবে। দেখুন, আমি ময়দাটা মেখে নিয়েছি। এখন আমি হাতে একটুখানি সাদা তেল দিয়ে ডোটার গায়ে ফায়ে মেখে রেখে দিচ্ছি আমি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি কচুরিগুলো বানাবো।
দেখুন আধ ঘন্টা আমার হয়ে গেছে, এরপর আমি কচুরিগুলো বানিয়ে নেব। তার আগে ময়দাটা আমি আর একবার ভালোভাবে একটু মেখে নেব। এবার ময়দাটা মেখে নিয়ে আমি ময়দার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর আমি আজকে যে ভেজিটেবিলের যে পুরটা বানালাম, যে পরিমাণ আমি পুর বানিয়েছি, সেই পুরটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। খাস্তা কচুরি বানাচ্ছি আর ওই বাকি আর অর্ধেকটা পুর দিয়ে আমি খাস্তা কচুরি বানাচ্ছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমি আর একটা রেসিপি বানাবো। তবে সেই রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে দুটো রেসিপি দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি খাস্তা কচুরি অর্ধেকটা পুর দিয়ে বানাচ্ছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমি কী বানাবো সেই রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি লেচিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা কচুরিতে পুর দিই, পুর দেওয়ার জন্য যেভাবে আমরা লেচিটা রেডি করে নিই বাটির মতো করে, সেইভাবে আমি এই ময়দার লেচিটাকে এভাবে বাটির মতো করে বানিয়ে নিলাম। এখন আমি যে ভেজিটেবিল পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা অংশ দিয়ে দিলাম। আর এভাবে দেখুন বুড়ো আঙুলের সাহায্যে আমি এভাবে পুরগুলোকে একটু বসিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এভাবে লেচিটাকে দেখুন আমি যেভাবে করছি এভাবে আমি লেচিটার মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি, কচুরির মুখটাকে, যাতে ভাজার সময় ফেটে না যায়। এভাবে ভালো করে মুখটাকে আমি সিল করে দিচ্ছি। তারপর হাত দিয়ে একটু আমি চ্যাপ্টা করে দেব, তবে এই কচুরিগুলো কিন্তু বেলা যাবে না, হাত দিয়ে একটুখানি চ্যাপ্টা করে দেব তাহলেই হবে, বেলতে গেলে কিন্তু ফেটে যাবে। দেখুন হাত দিয়ে এভাবে প্রেস করে একটুখানি চ্যাপ্টা করে দিয়েছি। এবার আমি এভাবে বাকি কচুরিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আরও একটা কচুরি আমি বানিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে লেচিটা গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা করে এভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি বুড়ো আঙুল দিয়ে এভাবে পুরগুলোকে একটু ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, তারপর এভাবে মুখটা আটকে দিচ্ছি দেবো। আর পুরটা খুব বেশি দেবেন না, যাতে বেরিয়ে যায়, যে যতটুকু ধরবে ততটুকুই দেবেন। এইভাবে আমি মুখটাকে আবারও এভাবে সিল করে দিচ্ছি। আর এই কচুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে একবার এভাবে বানাতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এবার হাত দিয়ে আমি একটুখানি চ্যাপ্টা করে দেব। দেখুন কচুরি পুরটা আমার, তিনটে পুর আমি রেডি করে নিয়েছি। এরপর আমি তিনটে কচুরি আমি পুর দিয়ে রেডি করে নিয়েছি, এরপর আমি ভেজে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু আমি একদমই ভালোভাবে গরম করিনি, তেলটা কিন্তু হালকা গরম করেছি। এখন এই হালকা গরম তেলের মধ্যেই কচুরিগুলো দিতে হবে। খুব গরম তেলের মধ্যে কচুরি দিলে কিন্তু কচুরিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বাইরে থেকে খাস্তা হবে না। আমি তেলটা হালকা করে গরম করেছি আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। দেখুন একটা সাইড হালকা একটু ভাজা হয়েছে, আর এখন আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি। আর কচুরিগুলো কিন্তু কিছুক্ষণ পরপর উল্টে পাল্টেই ভাজতে হবে, একভাবে একটা সাইড ভাজতে দিলে কিন্তু হবে না। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে, এই সময় আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। কিছুক্ষণ পরপর কচুরিগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, একভাবে একটা সাইড ভাজতে দিলে কিন্তু হবে না। দেখুন আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি কচুরিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো ভাজার আগে গ্যাসের ফ্লেমটা আমি 2 মিনিট মতো অফ করে রেখে দেব, তারপর আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। দেখুন আমি 2 মিনিট গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম, তারপর আমি কচুরিগুলোকে ভাজতে শুরু করেছি। এখন দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি, আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারলেন যে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে, আর এই কচুরিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে একবার বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।